নমস্কার, এই মুহূর্তত প্রত্যেকগী আত্মসহায়ক গোটর মহিলাসকলে দিবলছ ডর আপডেট। আজি হয়েছে 23 মে। যখন আত্মসহায়ক গোটর মহিলাসকলে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান আসনির 10,000 টাকা পয়ার কারণে ইতিমধ্যে ফর্ম ফিল আপ করে জমা দিছে। সেই সকল মহিলায় ভিডিওট ক্লিক করেছে, যদি অনুগ্রহ করে ভিডিওট স্কিপ নক প্রথমপ্রা শেষ চাই থাকবে, কেন অতি শীঘ্রে করব এইখন কাম, অন্যথা ব্যাঙ্ক একাউন্টত নুসুমাব। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান আসনির 10,000 টাকা, তো কোনখন কাম করব এটি আপনার বিস্তারিত জানাইছো। অনুগ্রহ করে ভিডিওট স্কিপ নক প্রথমপ্রা শেষ চাব। আর মোর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে মোর লগত থাকিব। তো আপনাদের মোবাইল স্ক্রিন সব পড়েছে, এনেকা এখন ফর্ম অতি শীঘ্রে ফিল আপ করে জমা দিব, অন্যথা আপনার ব্যাঙ্ক একাউন্টত নুসুমাব 10,000 টাকা। তো প্রথমে আপনার জানাই দিছো ফর্ম কেন ফিল আপ করব, তারপর জানাম ফর্ম কত পাব আর কিয় ফিল আপ করব। তো ইয়াতে প্রথমে লিখা চাও পড়ব দ্য ব্রাঞ্চ ম্যানেজার। তো ইয়াতে আপনার ব্যাঙ্ক একাউন্ট যখন ব্রাঞ্চত সেই ব্রাঞ্চর নামটো প্রথমে লিখি দিব। লিখি দিয়ার পিছর রাইট সাইডে লিখা চাও পড়ব ডেট। তো ইয়াতে আপনাদের তারিখটো বহাই দিব, যখন তারিখত ফর্মটো জমা দিব সেই তারিখটো ইয়াতে লিখি দিব। তারপর লিখা চাও পড়ব ব্যাঙ্ক একাউন্ট নং। তো ইয়াতে আপনাদের নিজ নিজের ব্যাঙ্ক একাউন্টর নাম্বার লিখি দিব। তারপর লিখা চাও পড়ব আই এম মেইনটেইনিং এ ব্যাঙ্ক একাউন্ট নাম্বার ড্যাশ উইথ ইয়র ব্রাঞ্চ। তো ইয়াতে আপনাদের আকো নিজ নিজের ব্যাঙ্ক একাউন্টর নাম্বার লিখি দিব। লিখি দিয়ার পিছত তলত চাও পড়ব চারিটা অপশন, ইয়ার মাজের দ্বিতীয় নম্বর অপশন আছে এই অপশনটি টিক করে দিব। তো এইখানে করার পিছন অকান তলত লিখা চাও পড়ব আধার বাই ইউডিআই নাম্বার। তো ইয়াতে আপনাদের নিজ নিজের আধার কার্ডর নাম্বার লিখি দিব। তারপর তার তল ঘরত আপনাদের নিজ নিজের নাম শুদ্ধক লিখি দিব। তো এইখানে লিখার পিছন অকান তলত আপনাদের নিজ নিজের সিগনেচার করব। ইয়াতে লিখা চাও পড়ব সিগনেচার বাই থাম ইমপ্রেশন অব দ্য একাউন্ট হোল্ডার। তো ইয়াতে আপনাদের নিজ নিজের সিগনেচার করে দিব। করে দিয়ার পিছন অকান তলত লিখা চাও পড়ব নেম মোবাইল নম্বর। তো প্রথমে আপনাদের নিজ নিজের নাম লিখব, তারপর আপনার মোবাইল নম্বর ইয়াতে লিখি দিব। তো মোবাইল নম্বরটি লিখার পিছত তলত লিখা চাও পড়ব ইমেইল। তো আপনার যদি ইমেইল আছে সেই ক্ষেত্রে ইয়াতে ইমেইল এড্রেসটি লিখি দিব। তো এইখানে লিখার লগেলগে ফাইনালি ফর্ম ফিল আপ করা হয়ে যাব। তো ফর্ম ফিল আপ করা হওয়ার পিছন এই ফর্মর আপনার আধার কার্ডর জেরক্স কপি আর ব্যাঙ্ক একাউন্টর জেরক্স কপি সহ নিজ নিজের ব্যাঙ্ক ব্রাঞ্চত গিয়ে জমা দিব। এটা আপনার জানাইছো ফর্মটি কিয় ফিল আপ করব। তো ফর্মটি আপনাদের এইটো কারণতে ফিল আপ করব। আপনাদের যদি মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান আসনির 10,000 টাকা ব্যাঙ্ক একাউন্টত পাব বিচারে, তেনে নিজের ব্যাঙ্ক একাউন্টের আধার কার্ড লিঙ্ক করাটো বাধ্যতামূলক। আধার কার্ড লিঙ্ক হলেহে 10,000 টাকা আপনাদের ব্যাঙ্ক একাউন্টত সুমাব, অন্যথা 10,000 টাকা ব্যাঙ্ক একাউন্টত নাপাব। তো আপনাদের ফর্ম কত পাব সেও আপনাদের জানাই দিছো। ফর্ম কালেক্ট করার কারণে যিকো এখন কম্পিউটার দোকানত গিয়ে ব্যাঙ্ক একাউন্টের আধার কার্ড লিঙ্ক করা ফর্ম বলে কই বিচারি লব, যিকো এখন কম্পিউটার দোকানেরপ্রাই আপনাদের লাভ করব পাৰিব, অন্যথা নিজ নিজের ব্যাঙ্ক ব্রাঞ্চেরপরাও ফর্ম পাই যাব। তো আজি ইমানে, ভিডিওটি চাই কেনে পালে নিশ্চয় কমেন্ট বক্সত কমেন্ট করে জানাই দিব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে মোর।